নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দীতে কিছু কাটিং ব্রাঞ্চ পড়ে রয়েছে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানিদের কাছে এটি একটি খুব কমন ব্যাপার প্রত্যেক বাড়ি গাছকে প্রুন করার পর বা ট্রিম করার পর এ ধরনের কিছু ব্রাঞ্চ কেটে বাদ পড়ে যায় গাছের স্বাস্থ্যের জন্য বৃদ্ধির জন্য নিয়মিত কিছু ব্রাঞ্চ তাতে বাদ দিতেই হয় সব সময় সবগুলোকে প্রপোকেট করা সম্ভব হয় না বন্ধুরা কারণ সীমিত একটা জায়গার মধ্যেই বাগান আমাদের শহরাঞ্চলে সীমাবদ্ধ তবু যে সমস্ত রেয়ার স্পিসিসের গাছ আপনার কাছে রয়েছে বা যেগুলো আপনি সংখ্যায় আরও বাড়াতে চান সেক্ষেত্রে এই ব্রাঞ্চগুলোকে আপনি খুব সহজেই নতুন একটি গাছে কনভার্ট করতে পারেন কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে এই যে কাটিং ব্রাঞ্চটা আপনি দেখছেন কাটিং ব্রাঞ্চটাকে তার কাট পয়েন্টটাকে শার্প করতে হবে এবং ব্রাঞ্চের বা গাছের দুটো মেন পোর্শান থাকে একটা হচ্ছে জাইলেম একটা ফ্লোয়েম আরও ভেঙে বলতে গেলে একটা কাষ্ঠল অংশ এবং একটা ছাল এবং আপনাকে জানতে হবে যে এই রুটটা কোথা থেকে জেনারেট করবে এর রুটটা কখনোই এই উডেন পার্ট থেকে জেনারেট করবে না এর রুটটা সবসময়ের জন্য বেরোবে এই ছালের গা থেকে সেই জন্য এই পোর্শানগুলো আপনাকে সবার প্রথমে ঠিকঠাক করে নিতে হবে যেমন এই বড় ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে দেখুন এই কাট পয়েন্টটাকে আমি একটা শার্প কার্ড দিয়েছি এবং রুট যাতে বেরোতে পারে সেই জন্য বেশ খানিকটা করে অংশ ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি গাছের ছালটা ছাড়িয়ে নিলে আপনার রুট হরমোনটা ঠিক এই জায়গাটায় লাগাতে হবে অনেকেই দেখা যাচ্ছে যে রুট হরমোনের সলিউশনের মধ্যে পুরোটা ডুবিয়ে দিলেন কিন্তু রুট হরমোনটা অ্যাকচুয়ালি আপনার লাগবে এই জায়গায় আর স্পিসিস হিসেবে ডিপেন্ড করে সব গাছের ক্ষেত্রে রুট হরমোন হয়তো লাগেও না পাইকাসের ম্যাক্সিমাম গাছ এবং এখন যা সিজন শুরু হয়ে গেছে আপনি ওটাকে কোনো একটা জায়গায় প্ল্যান্ট করে দিলে নিজের থেকেই প্রপোগেট হয়ে যায় সেক্ষেত্রে রুট হরমোন বা অ্যান্টিফাঙ্গাল সলিউশনের কোনো প্রয়োজন হয় না তবু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করব যে কোনো কাজকে নিখুঁতভাবে করার এবং মানে কিছু স্ট্রাকচারাল গ্রোথ রয়েছে বা কিছুটা করে শেপ রয়েছে এরকম কয়েকটা ব্রাঞ্চকেই নিয়েছি আজকে প্রপোগেট করার জন্য দেখা যাক কীরকম রেজাল্ট পাওয়া যায় যেমনটা দেখতে পাচ্ছেন এবং এরপরে আমাকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডিফলিয়েশান করে নিতে হবে যে ব্রাঞ্চগুলোকে আপনি প্রপোগেট করতে চান অবশ্যই সেগুলোকে ডিফলিয়েশান করে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম একটা কাটিং ব্রাঞ্চ তার যে এজটা এটাকে একটা শার্প কাট দিয়েছি তারপর এর বার্কগুলোকে অর্থাৎ এর যে বাকল বা ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি পাতাগুলোকে ডিফলিয়েশান করে দিয়েছি এবং এটাকে সামান্য জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এটার মধ্যে অ্যান্টিফাঙ্গাল সলিউশন লাগিয়েছি এবং রুট হরমোন লাগিয়েছি অ্যান্টিফাঙ্গাল সলিউশন হিসেবে আমি ব্যবহার করি এটা এটা কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন নয় বন্ধু এরা আমাকে এক পয়সাও দেয় না আমি ব্যবহার করে সুফল পেয়েছি সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা এই অ্যান্টিফাঙ্গালটার নাম হচ্ছে সাফ আর দ্বিতীয়টা হলো যে রুট হরমোনটা আমি ব্যবহার করি সেটা হলো কাটিং এডস এটা একটু হেজি লাগছে আশা করি আপনারা বুঝতে পারছেন খুবই ইজি অ্যাভেলেবেল যেটা সব থেকে সহজে পাওয়া যায় সেটাই এবং তারপর যে ব্রাঞ্চগুলো রয়েছে ব্রাঞ্চের টিপটাকে একটুখানি জলে ভিজিয়ে নিলে এই প্রোডাক্ট দুটো ড্রাই অবস্থাতে লাগাতে আপনার সুবিধে হবে আর যদি চান আপনি সলিউশনও করে নিতে পারেন এরপর এই কাটিংগুলোকে আপনি চাইলে ফিফটি পারসেন্ট স্যান্ড আর ফিফটি পার্সেন্ট ভার্মি একখানা মিক্সার মিক্সচার করে নিয়ে তার মধ্যেও প্ল্যান্ট করতে পারেন তবে আমি ডিরেক্টলি আমার বড় টব রয়েছে সেখানটায় প্ল্যান্ট করে দিই এবং বছরখানেক পর এগুলোকে রিপোর্ট করে আলাদা পটে শিফট করে দিই যদি ভার্মি কম্পোস্ট এবং স্যান্ডের যে মিক্সচারটার মধ্যে আপনি চারাটা তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কিছুদিন পর অর্থাৎ রুট জেনারেট হয়ে গিয়ে এতে গ্রোথ চলে আসলে কিছুদিন পর এটাকে আবার আপনাকে সয়েল সারফেসে ট্রান্সফার করতে হবে প্রত্যেকটি কাটিংকে রেডি করার পর এই বড় পটে আমি প্ল্যান্ট করে দিয়েছি এবং প্রপার ওয়াটারিংও করে দিয়েছি যেমনটা আপনারা জানেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো আগেও দেখেছেন আমি আপনাদের দেখিয়েছি এই বড়ো টবেতে আমি অ্যাডিনিয়ামেরও ব্রাঞ্চ কেটে প্রপোকেট করেছি যে অ্যাডিনিয়ামটা আমরা ব্রাঞ্চ থেকে প্রপোকেট করেছিলাম আপনাদের মনে থাকবে এবং এটা নিয়ে আমার প্রিভিয়াস ভিডিও রয়েছে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে এবং এই পটে এখানটায় মিলিও রয়েছে এই সবগুলোই ব্রাঞ্চ কাটিং থেকে তৈরি করা যেমন এক ওষুধে সমস্ত রোগের নিরাময় সম্ভব নয় তেমনি একই পদ্ধতিতে পৃথিবীর সব কাজ সব গাছের প্রপোগেশন হয়তো আপনি সাকসেসফুলি করতে পারবেন না তবে অধিকাংশ গাছই দেখানো এই পদ্ধতিতে আপনি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুলি প্রপোগেট করতে পারবেন কয়েকটা ফাইকাস রামফির কাটিং বসিয়েছিলাম যেমনটা দেখতে পাচ্ছেন সেগুলো এখন খুব সুন্দরভাবে নিউ গ্রোথ চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন কি আপনারা জানি না আরও একটি রয়েছে এবং এগুলো কিন্তু একদম ছোট কাটিং নয় বেশ মোটা মোটা ব্রাঞ্চই কেটে বসানো হয়েছে এবং এগুলোর গ্রোথ দেখে মনে হচ্ছে যে রুটিংও ঠিকঠাক হয়েছে তবে এক্ষুনি এগুলোকে তুলবো না বর্ষার শেষের দিকে এগুলোকে তুলে আমি নতুন পটে এদেরকে আলাদাভাবে ট্রেন করব। যাই হোক বন্ধুরা চেষ্টা করলাম কাটিং থেকে কিভাবে খুব সহজে প্রপোকেট করে নতুন প্ল্যান্ট বনসাইয়ের জন্য তৈরি করতে পারবেন বা বিনা পয়সায় বনসাইয়ের মেটেরিয়াল জোগাড় করতে পারবেন তার একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবার যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজন যারা বাগান সম্পর্কে আগ্রহী তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার এবং শেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু মিন্টু নন্দী গাইড নন্দীর তরফ থেকে হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস